এনএচআইডিসিএল এর তত্ত্বাবধানে সতীশ কনস্ট্রাকশনের পরিচালনায় প্রায় একশো কোটি টাকা জুলাই জুলাইবাড়ি থেকে বেলুনিয়া আট নং জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে কোম্পানির প্রজেক্ট ম্যানেজারের মতে নির্মাণ কার্যের পঁয়ত্রিশ শতাংশ কাজ সম্পন্ন করা হলেও বাকি অসম্পূর্ণ কাজ চলছে দুর্বার গতিতে তবে বুধবার সকালে প্রতিদিনের মতো নির্মাণ কাজ করতে গেলে নির্মাণ ক্ষেত্রে বড় বড় গাছের গুড়ি ফেলে রাখে বরাদ পাওয়া কোম্পানির নির্মাণ কর্মীদের কাজে বাধা দেওয়া হয় সারা ঘটনাস্থিত এলাকায় খবর পেয়ে ছুটে যান বিলুনিয়া পুর পরিষদ চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ এলাকার ওয়ার্ড কাউন্সিলর মিঠুন দাস সহ এনএচআইডিসিএল এর আধিকারিকরা ওনাদেরকে দেখতে পেয়ে কখনো বা উঁচু রাস্তা আবার কখনো বা নিচু কালভার্ট কিংবা অবৈজ্ঞানিক উপায়ের অভিযোগ তুলে জাতীয় সড়ক নির্মাণ একেবারে অযৌক্তিক বলে ব্যাখ্যা দেন এলাকার বাসিন্দা বাবুল বৈদ্য এটা জনগণের হিতার্থে রাস্তা জনগণের অহিত যদি হয় জনগণের ব্যবহারের অনুপযুক্তি অনুপযুক্ত যদি হয় এই রাস্তা কার লাভা লাভের জন্য করা হইতেছে এটা আমার তাহলে আপনার অভিমত অনুসারে এটা জনগণের সুবিধার্থে হচ্ছে না তো না এটা আমাদের এই জায়গার ভ্যালু এখন মিনিমাম এক কোটি কম না এই রাস্তা এই লেভেলে হওয়ার পরে এই রাস্তার পাশের কোনো জায়গায় কেউ পঁচিশ লাখ টাকা দিয়েও কিনবো না আগামী দিনে কোন ধরনের সমস্যা সৃষ্টি না করে জাতীয় সড়ক নির্মাণের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে বলে আশ্বাস দেন উপস্থিত এলাকার লোকজনেরা